আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা হচ্ছে নতুন একটি আপডেট জবসগুলো চলে আসছে, বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিভূতি প্রকাশ করা হয়েছে। এটি নতুন একটি বিভূতি প্রকাশ করা হয়েছে, অষ্টম শ্রেণী এসএসসি স্নাতক পাশে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো আমরা এই হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি দেওয়া আছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল সার্কুলারটি। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন। এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পদের সংখ্যা, কতটি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতাটা আপনাদের কত লাগবে, বয়স সীমাটা বলতে গেলে কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনারা এই হচ্ছে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন, কত বয়স হলে, এবং মাসিক বেতন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আবেদন করার প্রক্রিয়া, কীভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন সেটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং আবেদন শুরুর সময় এখানে দেওয়া আছে 18 জানুয়ারি 2021 সকাল 10টা থেকে এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে, এবং আবেদনের শেষ সময় দেওয়া আছে 7 ফেব্রুয়ারি 2021 বিকেল 5টা পর্যন্ত আবেদন ফর্মটি পূরণ করা যাবে। তো আমরা আর কথা না বাড়িয়ে বিস্তারিত সার্কুলারটি দেওয়া আছে, পিডিএফ ফাইলটি আমরা এখান থেকে দেখে নিব। তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রিতহীন আহসান মঞ্জিল জাদুঘর ও জিয়া স্মৃতি জাদুঘরের জনবল নিয়োগ প্রকল্পের নিম্ন গুরুত্ব পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম দেওয়া আছে, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা আবেদন করতে পারবেন এবং পারবেন না সব কিছু এখানে দেওয়া আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। তো এখানে প্রথম যে পদটি দেওয়া আছে সহকারী কিপার, বেতন স্কেলটা হয় 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা একজনের, বয়স সীমা 30 বছর সর্বোচ্চ, এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানাই দেব, পরবর্তীতে আপনারা বিস্তারিত দেখে নেবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংস্কৃত বা পালি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি আপনাদেরকে হতে হবে। এখানে সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 2 নম্বর যে পদটি সহকারী কিপার উদ্ভিদবিদ্যা, এখানে বেতন স্কেলটা হয় 22,000 থেকে 53,060 টাকা, এখানে হচ্ছে একটি পদ, এখানে সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং অথবা উদ্ভিদ বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এবং 3 নম্বর যে পদটি এখানে দেওয়া আছে সহকারী রসায়নবিদ, এখানে বেতন স্কেলটা হবে 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা একটি এবং বয়স সীমাটা সর্বোচ্চ 30 বছর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, ফলিত রসায়নবিদ্যা বা সংরক্ষিত বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান ডিগ্রি থাকতে হবে আপনাদেরকে। আরও বিস্তারিতগুলো আপনারা দেখে নেবেন। 4 নম্বর যে পদটি দেওয়া আছে সহকারী রেজিস্ট্রার অফিসার, এখানে বিজনেস স্কেলটা হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, পদ সংখ্যা একজন, সর্বোচ্চ 30 বছর, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি আপনাদেরকে অবশ্যই হতে হবে। সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 5 নম্বর যে পদটি সেটা হচ্ছে ড্রাফটসম্যান, পদ সংখ্যা একটি, বেতন স্কেলটা হবে 11,300 থেকে 27,300 টাকা, সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে আর্কিটেকচারে ডিপ্লোমা থাকতে হবে। এখানে যারা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, বেগমবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, রাজশাহী বিভাগের বগুড়া, রংপুর বিভাগের পঞ্চগড়, খুলনা বিভাগের বাগেরহাট, নড়াইল, তারপরে হচ্ছে বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে আবেদন করতে পারবেন না। এবং 6 নম্বর যে পদটি দেওয়া আছে ইস্টোর সহকারী, এখানে বিজনেস স্কেলটা হবে 10,200 থেকে 24,660 টাকা, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং সেম দেওয়া আছে যারা আবেদন করতে পারবেন না ওই ওই দেওয়া আছে, আপনারা বুঝে নেবেন। 7 নম্বর যে পদটি দেওয়া আছে উচ্চমান সহকারী, 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 2 জনের, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনাদেরকে। 8 নম্বর যে পদটি দেওয়া আছে ফটোগ্রাফার, এখানে 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা একজনের, 30 বছর সর্বোচ্চ, এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফটোগ্রাফির ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে আপনাদেরকে। 9 নম্বর যে পদটি দেওয়া আছে ড্রাইভার, এখানে পদ সংখ্যা একজনের, বেতন স্কেলটা হবে 9,300 থেকে 24,490 টাকা, সর্বোচ্চ 30 বছর, ন্যূনতম অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে, এবং ভারী যানবাহন বৈধ লাইসেন্স কিন্তু আপনাদেরকে
থাকতে হবে। 10 নম্বর যে পদটি দেওয়া আছে বিক্রয় সহকারী, বিজনেস কলটাতে আছে 9300 থেকে 22490 টাকা, পদ সংখ্যা 2 জনের। এখানে আপনারা কোনো শিক্ষিত পুরুষের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনারা পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এখানে আহসান মঞ্জিল জাদুঘর ঢাকা হিসেবে দুটি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নিরাপত্তা পরিদর্শক একজন, এবং বিজনেস কলটা আছে 10200 থেকে 24680 টাকা, পদ সংখ্যা 1 জনের। এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হলে নতুন স্নাতক ডিগ্রি, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, পুলিশ বাহিনী অথবা আনসার বাহিনী মানে হচ্ছে অবসরপ্রাপ্ত সদস্য অধিকৃতদের দেওয়া হবে। তারপরে এখানে দেওয়া আছে 2 নম্বর যে পদটি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার 9300 থেকে 2490 টাকা, পদ সংখ্যা 1 জনের। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা মানে পরীক্ষা যদি আপনার পাস হন তাহলে এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। এবং এখানে হচ্ছে পাস থেকে 10 নম্বর পদ থেকে সেম যারা আবেদন করতে পারবেন না আমি আপনাদের প্রথমত জানাই দিয়েছি। এবং এখানে আহসান মঞ্জিল 1 থেকে 2 ওই সেম দেওয়া আছে, এবং এখানে জিয়াস প্রীতি জাদুঘর চট্টগ্রাম এখানে 1 থেকে 3 পর্যন্ত যারা আবেদন করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং এখানে বলা হয়েছে যে উপসহকারী প্রকৌশলী এখানে একজন, বেতন স্কেলটা হবে 16,000 থেকে 38,640 টাকা। কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা শ্রেণী ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বর পদটি দেওয়া আছে ইলেকট্রিশিয়ান একজন, এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদটি দেওয়া আছে ড্রাইভার 9300 থেকে 22490 টাকা, পদ সংখ্যা 1 জনের। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস আপনাদের হতে হবে এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্স আপনাদেরকে থাকতে হবে। তো এখানে আরও কিছু শর্তগুলি দেওয়া আছে, এই আবেদন ফর্মটি পূরণ করতে গেলে কিছু অবশ্যই শর্তগুলি মানতে হবে আপনাদেরকে। এখানে বলা হয়েছে যে নিম্নবর্তী শর্ত আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে এই যে দেওয়া আছে এটা আপনারা ভিজিট করে বিস্তারিত দেখে নিতে পারবেন, এবং BNM2BD এখানে আপনারা এই আবেদন ফর্মটি পেয়ে যাবেন, বলতে গেলে আবেদন এখান থেকে করে নিতে পারবেন। তো এখানে আরও বলা হয়েছে যে 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স 30 থেকে 30 হতে হবে, এবং তবে মুক্তিযোদ্ধা শহীদ কন্যা সন্তান যারা আছেন তাদের ক্ষেত্রে 32 বছর হবে। এবং এখানে আরও বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বার্থ সহায়তা যারা প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তারা অবশ্যই কর্তৃপক্ষের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করে নেবেন। তারপর এখানে আরও বিস্তারিত অনেক তথ্য দেওয়া আছে, তো অবশ্যই তথ্যগুলো আপনারা জেনে নেবেন। তো এখানে আবেদনের পূরণের সংক্রান্ত কিছু নিয়মগুলি দেওয়া আছে, আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাই দেবো কোনো ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করে নেবেন। এবং আবেদনের সময় 18/1/2021 থেকে সকাল 10টা থেকে শুরু হবে, এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7/2/2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে। এবং এই আবেদন ফর্মটি পূরণ করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে SMS এর মাধ্যমে টাকাটা পেড করে দিতে হবে, যদি আপনারা টাকাটা পেড করে না দেন তাহলে আপনার আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে। আর এখানে আপনাদের যে পদের জন্য টাকাটা লাগবে এখানে 200 টাকা করে আপনাদের প্রতি পদের জন্য লাগবে। তো পদের হচ্ছে 200 টাকা আপনাদের টেলিটক সিমের মাধ্যমে কিন্তু পেড করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে পেড করলে এখানে চার্জ বহত আপনাদেরকে 24 টাকা কেটে নেবে, সর্বমোট আপনাদেরকে 224 টাকা পেড করে দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এবং কীভাবে টাকাটা পেড করবেন সেই SMS পদ্ধতিটাও কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। এবং হচ্ছে আপনাদেরকে প্রবেশপত্র যে বিষয়টি এখানে বলা হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে অথবা বাংলাদেশ জাদুঘর ওয়েবসাইটে, এবং প্রার্থীর মোবাইল নম্বর ফোনের SMS এর মাধ্যমে যারা প্রার্থী আছেন তাদেরকে কিন্তু SMS এর মাধ্যমে সেই লিঙ্কটা পাঠিয়ে দিবে। পরবর্তীতে আপনারা লিঙ্কে ক্লিক করে এই আপনাদের যে প্রবেশপত্রটি আছে এটা কিন্তু আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো এটি ছিল হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি, আরও বিস্তারিত এখানে তথ্যগুলো দেওয়া আছে। এখানে প্রার্থী যাচাই করার যে মাধ্যমটি সেটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে, আমি আপনাদেরকে যদি একটু জানাই তাহলে এখানে বলা হয়েছে যে প্রার্থী কর্তৃপক্ষ প্রদত্ত কোনো তথ্য বা দাখিল কাগজ জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রার্থীনামা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুল তথ্য জাল কাগজে প্রদর্শনী হলে প্রার্থী পরীক্ষা যে কোনো প্রার্থীর আর্থিক হচ্ছে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ অবশ্যই রাখে। এবং এখানে পরীক্ষা দিতে গেলে আপনাদের যে কাগজপাতি বা ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে একটু জানাই দিই।
প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র লাগবে। প্রার্থী যে ইউনিয়ন পরিষদ বা বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃপক্ষ প্রদত্ত নাগরিক সনদপত্র এবং কোটার দাবি থাকলে সেই কোটার সনদপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন থেকে প্রথম কেজি ক্রমাঙ্ক 4 থেকে সনদপত্রটা নিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি অবশ্যই নিতে হবে। অনলাইনে প্রণকৃত যে আবেদন কপিটি আপনাদেরকে দেওয়া হবে সেই কপিটি অবশ্যই আপনারা নিয়ে যাবেন। আর এখানে সবগুলো তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আর গুরুত্বপূর্ণ কোনো তথ্য নাই। আপনারা যদি এই সম্পূর্ণ সার্কুলারটি আরও ভালোভাবে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, newsportal24bd। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স সার্চ করার বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ তথ্যগুলো বিস্তারিত দেওয়া আছে এবং আপনারা এখান থেকে যে মূল পিডিএফ ফাইলটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে এখানে অ্যাপ্লাই যখন ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। যেহেতু এখন আবেদন ফর্মটি পূরণ শুরু হয়নি, 18 জানুয়ারি শুরু হবে, তো যখন শুরু হবে তখন অ্যাপ্লাই নাও অপশানটি চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লাই করে আপনারা পূরণ করে নেবেন। তো এই ওয়েবসাইটে আসলে সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি চান তাহলে আমাদের মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো পূরণ করে নিতে পারেন। এর জন্য আমাদের এখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ দেওয়া আছে, ব্রিজ অসুস্থ আইডি ঠিক, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসা হবে। তো এখানে আসার পর হচ্ছে আপনারা প্রথমত একটা পেজে লাইক এবং মেসেজ করে জানাবেন যে আপনি আমাদের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করে নিতে চান, দেন আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার আবেদন ফর্মটি পূরণ করে দিব। তাছাড়াও আমি এই ফেসবুক পেজের লিঙ্ক এবং এই হচ্ছে সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে পিন আপ করে দিয়ে দিব, ওখান থেকে আপনারা বিস্তারিত এই সার্কুলারটি এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য পেজে ভিজিট করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ সার্কুলারটি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দিবেন, যাতে করে এই ধরনের সকল আপডেট জব সার্কুলার এডুকেশন মুভিজি নিউজগুলো আমি দিয়ে থাকি, সবাইকে আপনি আপনার ফোনের নোটিফিকেশনে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।